গরম ভাত বা রুটি যে কোনো সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মুসুর ডাল। এখানে 100 গ্রামের মতন মুসুর ডাল আছে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, আর মুসুর ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ময়লা না থাকে। এইভাবে খুব ভালো করে মুসুর ডালগুলোকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুসুর ডালগুলোকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন এইভাবে 15 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখে দিতে হবে, এতে মুসুর ডালগুলো জলটা শোক করে নেবে। 15 মিনিট পরে দেখাচ্ছি, মুসুর ডালগুলো কিন্তু জলটা শোক করে নিয়েছে আর বেশ ফুলে উঠেছে। এইভাবে অল্প সময়ের জন্য মুসুর ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এখন মুসুর ডালগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সমস্ত মুসুর ডালগুলো একই সঙ্গে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। আর কড়াইটাকে কিন্তু গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতন দিয়ে দেবেন। যদি আপনাদের বেশি ঝাল পছন্দ হয় অবশ্যই বেশি পরিমাণ ঝাল দিতে পারেন, আর কম ঝাল পছন্দ হলে কম ঝাল দিতে পারেন। আর আমি এখানে 12-13টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জল এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, যতটা মুসুর ডাল তার ডবল কিন্তু জল দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ, আর লবণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার কারণে মুসুর ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। প্রথমে একটু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা, মানে সমস্ত কিছু একবার 1-2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর এইভাবে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। তাহলেই কিন্তু মুসুর ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে রসুন কোয়াগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মুসুর ডালগুলো কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালটা আরেকটু শুকনো হয়ে যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মুসুর ডালটা কিন্তু আগে থেকে আরও শুকনো হয়ে গেছে। এখন কিন্তু কড়াইটাকে এক সাইডে রেখে দিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এই সময় একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোটা জিরে, কালো জিরে দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। কালো জিরে ও শুকনো লঙ্কাটাকে 30-40 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এতে স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসবে। 30-40 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে আরও বেশি পরিমাণও পেঁয়াজ দিতে পারেন। এখন পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজটাও হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম, পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা চিংড়ি মাছ, আর এখানে কিন্তু প্রায় 12-13টার মতন আছে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কুচনো পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে চিংড়ি মাছগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে, মানে কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর বানানো তো একেবারেই সহজ। আর এই সময় অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে। লঙ্কার গুঁড়োটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল লঙ্কা কিন্তু দিইনি। শুধুমাত্র কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এতে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই রান্নাটাকে 1টা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে,
আর ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে এখন কিন্তু খুব ভালো করে একটু মেখে নিতে হবে, মানে চিংড়ি মাছগুলোকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, মানে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত চিংড়ি মাছগুলোকে একইভাবে ছোটো ছোটো টুকরো করে এইভাবে ভেঙে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে ভালো করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছিলাম, আর কুচুনো পেঁয়াজটাও যে একসঙ্গে ভেজে নিয়েছিলাম তার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও চিংড়ি মাছ রাখতে পারেন, তবে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর মুসুর ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মুসুর ডালটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার মুসুর ডালের মধ্যে যে রসুন কোয়াগুলো আছে সেইগুলোকে কিন্তু হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে, মানে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আপনারা দেখুন ঠান্ডা হওয়ার পরে মুসুর ডালটা কিন্তু আরও শুকনো আর ঘন হয়ে গেছে। এখন রসুন কোয়াগুলোকে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। মুসুর ডালটাও খুব ভালো করে একসঙ্গে ম্যাশ করে নিয়েছিলাম, মানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মুসুর ডালের মিশ্রণটাও এক সাইডে রেখে দিতে হবে, আর চিংড়ি মাছটা যে ভালো করে মেখে রেখেছিলাম তার মধ্যে মুসুর ডাল মাখাটা দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, এখানে প্রায় এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের ভর্তা। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছিলাম, ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। এবার একটা স্টিলের প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এতে ভর্তাটা দেখতেও খেতে আরও ভালো লাগবে। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি কিন্তু সময়ের প্রয়োজন পড়ে না, খেতে তো খুবই ভালো হয়, বিশেষ করে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না, দারুণ স্বাদের এই রেসিপি থাকলে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এটা চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের ভর্তাও বলতে পারেন, আর না হলে এটা মাখাও বলতে পারেন। আর এখানে আমি সমস্ত কিছু হাতে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা কড়াইতেও রেডি করে নিতে পারেন। যখন কুচুনো পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে কড়াইতে মানে ফ্রাইং প্যানে নাড়াচাড়া করে ভেজেছিলাম তখনও কিন্তু মুসুর ডাল সেদ্ধটা খুব ভালো করে মেখেও কড়াইতে দিয়ে বা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া করেও শুকনো শুকনো করে রেসিপিটা বানানো যায়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এই রেসিপিটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেয়ে কেমন লাগলো।